দীর্ঘ 7 বছরের বন্ধুত্বের পর বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, কনে রাবেয়া নাইমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 7 বছর ধরে তাদের বন্ধুত্বের সম্পর্ক। তাদের দুজনের বাসায় মোহাম্মদপুর। বিয়ের অনুষ্ঠানে তাসকিন আহমেদের নিকটাত্মীয় ছাড়াও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বলে জানা যায়। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ নাইমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তাৎক্ষণিকভাবে বিয়ের প্রসঙ্গে তাসকিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল বলে জানা যায়। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার পুরো সফর জুড়েই খুব বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশ দল, কিন্তু দেশে ফিরেই তাদের এই বাজে পারফরমেন্সের কথা ঢাকা পড়ে গেছে তাসকিন আহমেদের বিয়ের খবরে।